মর্নিং, আমি সৌদি পেডলার মাইসল ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তো আজকে ভিডিওর টপিক হচ্ছে আমার যে পাখিগুলো ব্রিডিং প্রোগ্রেস চলছে, খুব অল্প স্বল্প পাখি আপনারা দেখিয়েছি আগে ভিডিওতে। তো সেকেন্ড ক্লাস চলছে, সেকেন্ড ক্লাসে ব্রিডিং প্রোগ্রেস খুব সুন্দর এসেছে আর দুর্দান্ত প্রোগ্রেস। যেই কয়েকটা ব্রিডিং পেয়ার রয়েছে সেগুলোকে দেখাবো আজকে যে কী প্রোগ্রেস এসেছে সেকেন্ড ক্লাসে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পাশে থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সহজে পাওয়ার জন্য। চলুন, এদেরকে আগে সবজিগুলো কেটে এনেছি সকালবেলা। প্রত্যেক দিনই আমি সবজি দিই, সবজিগুলো দিয়ে দিই খাওয়ার জন্য। সকালে দেখুন খাওয়ার জন্য রেডি হয়ে আছে আর জলটা রাতে বার করা যখন থাকে সকালবেলা জলটা দেবো আর দানাটা রাতেই দেওয়া থাকে। তো আগে এদেরকে খাওয়ারটা দিয়ে দিই, খাওয়ার জলটা, তারপরে দেখাচ্ছি প্রোগ্রেস সেকেন্ড ক্লাসের প্রোগ্রেস কীরকম এসেছে। ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। এর থালাটা কনুরের খাওয়ারের জন্য রেডি হয়েছে। দেখুন এখানে রয়েছে পেয়ারা, বিট, গাজর, ছোলা আর অল্প কিছু বিনস, আর ওরা একদম খাওয়ার জন্য রেডি। দেখুন ভেতর থেকেই থালাতে খাওয়ার জন্য রেডি। তো দেওয়া যাক এদেরকে, চলো। দিয়ে দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গেই ওরা খেতে নেমে গেছে। কিন্তু এবছর আমি এদের রেজাল্ট নেব না, বক্স লাগানো আছে কিন্তু বক্সের মুখ যে হোলটা রয়েছে ওটা নেট দিয়ে ঘেরা রয়েছে, ওরা বক্সে যাতে যেতে না পারে। তো এদেরকে পরের সিজনে, নেক্সট সিজনে আমি রেজাল্ট নেব। ককাটেল আর বদ্রিদের জন্য এখানে রয়েছে সরু সরু করে কোচানো বিনস, গাজর, বিট আর সামান্য ছোলা। এগুলো ককাটেল আর বদ্রিকেও দেওয়া হবে যাদের রেজাল্ট চলছে বা যাদের সবাইকেই আমি দিই। তো চলুন দিই এবং দেখা যাক। সঙ্গে যারা খেতে শুরু করে দিয়েছে এদের ভাঁড়ে তিনটে বাচ্চা রয়েছে, দেখাবো। সবজি বিট, বিশেষ করে বিট, গাজর আর বিনসটা প্রত্যেকটা পাখি, যারা বাঁকা ঠোঁটের পাখি রয়েছে যেমন কনুর, ককাটেল, রাব্বার, বদ্রি, সকলেই খেতে ভালোবাসে। যে কারণে আমি প্রত্যেক দিনই বিট, গাজর, বিনস আর ছোলাটা দিয়ে রাখি আর বাচ্চাগুলো খুব হেলদি হয় এই খাবারটা দেওয়ার জন্য। এই দেখুন মেল ফিমেল দুটোই এসে গেছে খাওয়ার জন্য। তো আমি দিয়ে থাকি, যদি আপনারাও দেওয়ার ইচ্ছে হয় আপনারাও দিতে পারেন। তবে দিলে, সবজি দিয়ে দেওয়া থাকলে বাচ্চাগুলো কিন্তু ভালো হেলদি হয় সবজিটা খেতে দিলে। তো সবজির মধ্যে আমি এই তিনটে জিনিসই দিই আর মাঝে মাঝে পালং শাক, শাকের মধ্যে পালংটা দিয়ে রাখি। তো আপনারাও দিতে পারেন বিট, গাজর, বিনস, আর যেদিন পালং শাক দেবো সেদিন কিন্তু এগুলো দিই না, সেদিন শুধু পালং শাকটাই দিই। এই যে মেলটা খাচ্ছে, মেলটা অসুস্থ ছিল যে কারণে ওর পেয়ার করিনি। তো আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হচ্ছে, ও সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে ওর জন্য পেয়ার করব। আর এখানে হোয়াইট স্পাইডের যে মেলটা রয়েছে ওটা বাচ্চা থেকে রেডি হচ্ছে এবং এখানে নেটে দেখুন, নেটে একটা ফিমেল রয়েছে, ওটাও বাচ্চা থেকে রেডি হচ্ছে। ওই ফিমেলটার সঙ্গে এই হোয়াইটের ওপরে যে স্পাইড মেলটা, এর পেয়ার আছে, ঠিক আছে। এটাকে আর দু মাস পরে আমি এদেরকেও ব্রিডিংয়ে বসাবো আর ততক্ষণে, ততদিনে এই মেলটাও সুস্থ হয়ে। বাকি এই ককাটেলটা দেখুন, এই পার্ল আর ব্ল্যাক, এটা আমার যে ককাটেল ব্রিডিং করছে ওরই বাচ্চা ফার্স্ট ক্লাসের। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কখন বাচ্চাগুলো আলাদা করতে হয়, যদি কেউ দেখে না থাকেন চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসুন, এর আগের ভিডিওটাই আমি দেখিয়েছি কখন বাচ্চাগুলোকে মাদার পেয়ারের কাছ থেকে আলাদা করা উচিত। তো এই বাচ্চাগুলো আমি আলাদা করেছি এবং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। তো বন্ধুরা, আজকে সেকেন্ড ক্লাসের সব যে প্রোগ্রেস রয়েছে, যে কয়েকটা পাখি ব্রিডিং করছে সকলের প্রোগ্রেস দেখাবো। এখানে একটা বড় খাঁচা দেখুন, সকলেই জানেন আমার অল্প স্বল্প পাখি রয়েছে। তো আর এ পাশে রয়েছে ফ্রিঞ্চ,
আমার কাছে টোটাল বর্তমান ফ্রিঞ্চের মধ্যে রয়েছে দুটো ভ্যারাইটিস। বেঙ্গলি ফ্রিঞ্চ রয়েছে ওপরে 5 পেয়ার, 5 পেয়ারের মধ্যে ব্রিডিং পেয়ার রয়েছে 2 পেয়ার এবং 3টে ফস্টার পেয়ার, আর বাকি এখানে 7 পেয়ার জেব্রা ফ্রিঞ্চ রয়েছে, 7 পেয়ারই রানিং পেয়ার চলছে। তো প্রথমে স্টার্টিং করব ফ্রিঞ্চের কাছ থেকে, তো ওখানে আগে ফ্রিঞ্চের প্রোগ্রেস দেখাবো, তারপরে বদ্রি কভারটেলের দিকে যাচ্ছি। চলুন, এখানে একটা বেঙ্গলি পেয়ার রয়েছে, এটা ফোস্টার পেয়ার, এই বেঙ্গলি পেয়ারটা দুটোই ফিমেল, দুটোই ফিমেল। এখানে দেখুন খুব সুন্দর 4টে বাচ্চা, দেখুন চারটে বাচ্চা। এই বাচ্চাগুলো কিন্তু বেঙ্গলির বাচ্চা, কিন্তু এই পেয়ারটার নয়, এখানে দুটো এই পেয়ারটার দুটো কিন্তু দুটোই ফিমেল, ঠিক আছে, দুটো দুটোই ফিমেল, এই পেয়ারটার নয়, অন্য একটা পেয়ারের ডিম ফস্টার করা ছিল, 5টা ডিম ফস্টার করেছিলাম, তার মধ্যে 4টে বাচ্চা এসেছে। এবার পেয়ারটাকে দেখে নিন, দুটোই ফিমেল, ঠিক আছে, বাকি এখানেও একটা ফোস্টার পেয়ার রয়েছে, দুটোই ফিমেল, দুটোই ফিমেল। এখানে জেব্রা ফ্রিঞ্চের ডিম দেওয়া রয়েছে, জেব্রা ফ্রিঞ্চের ডিম দেওয়া রয়েছে, কিন্তু খুবই সুন্দর জেব্রা ফ্রিঞ্চের ডিম দেওয়া রয়েছে, দেখুন 6টা ডিম রয়েছে, আশা করছি সবগুলোতেই জার্মেন্ট রয়েছে 6টা ডিমের মধ্যে। আর বাকি পেয়ারটা দেখুন, দুটোই ফিমেল, কি নেক্সট আরেক পেয়ার বেঙ্গলি দেবো, এখানে ফন ফিমেলের সঙ্গে ব্ল্যাক মেলের পেয়ার রয়েছে, এখানে দেখুন এটা নিজের বাচ্চা, এটা নিজের বাচ্চা রয়েছে, দেখুন 4টে বাচ্চা রয়েছে, 4টে বাচ্চা, 5টা বাচ্চা রয়েছে, ওই দেখুন একটা 5টা মাথা দেখা যাচ্ছে, দেখুন 5টা বাচ্চা রয়েছে, 5টা ডিমই দিয়েছিল, খুবই সুন্দর। এই পেয়ারটা আগেও বাচ্চা করেছে কিন্তু বাচ্চা বাঁচাতে পারেনি, এবারে 5টা বাচ্চা কী হয় দেখা যাক, মোটামুটি রয়েছে এখন বর্তমান। এরপরে আসবো, এখানে দুটো ফিমেল রাখা আছে, দেখুন এদের দুটো কিন্তু পেয়ার ছিল, দুটো মেলই এক্সপায়ার করে গেছে, তারপর থেকে আমি এটাকে ফোস্টার পেয়ার হিসেবে রেডি করছি, দুটো ফিমেল, এখানে কোনো রেজাল্ট নেই, এদের কাছে বাচ্চা দিয়েছিলাম কিন্তু বাচ্চাগুলো মারা গিয়েছে। বাকি লাস্ট বেঙ্গলি পেয়ার, এখানে লাস্ট একটা বেঙ্গলি পেয়ার রয়েছে, দেখুন এখানে 5টা বাচ্চা রয়েছে, তার 5টা বাচ্চা ছিল, 1টা বাচ্চা এক্সপায়ার করে গেছে, বর্তমান 4টে বাচ্চা রয়েছে, এর মধ্যে একটা বাচ্চা আপনার জেব্রা ফ্রিঞ্চের রয়েছে, ঠিক আছে, 3টে বেঙ্গলি এর নিজের বাচ্চা আর 1টা জেব্রা ফিঞ্চের বাচ্চা। তো এরা যদি ফোস্টারিং ভালো করে, যে ফোস্টার পেয়ারগুলো রেখেছি, তো আমি আস্তে আস্তে
গোল্ডিয়ান, লং টেল এগুলো সবই নেব। এটা পেয়ার রয়েছে, এটা মেল ফিমেল পেয়ার রয়েছে, ঠিক আছে। বেঙ্গলি লং টেল, আউল এগুলো সব এক পেয়ার করে নেওয়ার ইচ্ছে আছে। তো এবারে আমি দেখাবো, দেখুন জেব্রা ফিঞ্চ আমার 7 পেয়ার জেব্রা ফিঞ্চ রয়েছে, ব্রিডিং পেয়ার, সেই 7 পেয়ার জেব্রা ফিঞ্চের ব্রিডিং দেখাবো। এই একটা সুন্দর পেয়ার দেখুন, স্পাইডের সঙ্গে ফন ফিমেল, স্পাইড মেল ফন ফিমেল, এদের বাচ্চা এসে গেছে, কটা কি বাচ্চা আছে একবার দেখব। আমি ঝুড়ি বাইরে বার করেই দেখাবো, দেখুন এখানে 5টা বাচ্চা রয়েছে, 5টা, হ্যাঁ 5টা বাচ্চা রয়েছে। দেখুন এগুলো সব এর নিচের বাচ্চা, এ আগেও বাচ্চা করেছে আমার এখানে, এটা সেকেন্ড ক্লাস চলছে। মাদার পেয়ারটাকে আরেকবার দেখিয়ে দিই, খুবই সুন্দর। আর এখানে একটা ফন মেলের সঙ্গে হোয়াইট ফিমেল, ফন মেলের সঙ্গে হোয়াইট ফিমেল, এর আগেও বাচ্চা করেছে সেকেন্ড ক্লাসে। দেখুন একটা বাচ্চা নেমে গেছে, একটা বাচ্চা নেমে গিয়েছে, বাকি ঝুড়িতে কটা রয়েছে ওইটা দেখাবো। ঝুড়িতে এখনও দুটো বাচ্চা রয়েছে হোয়াইট, ঝুড়িতে এখনও দুটো হোয়াইট বাচ্চা রয়েছে। এটা আর ঝুড়িটা নামালাম না, ঝুড়ি নামালেই ওরা বেরিয়ে পড়বে। আর একটা বাচ্চা নেমে গেছে, এখানে 3টে বাচ্চা, বাকি এখানে একটা দেখুন, এটা নতুন পেয়ার, এটা একটা নতুন পেয়ার, ব্ল্যাক মেলের সঙ্গে হোয়াইট ফিমেল, এদের খুব সম্ভবত ডিম রয়েছে, এদের ডিম রয়েছে, আশা করছি বোঝা যাচ্ছে না, বের করতে হবে ঝুড়িটা, বের নামাতে হবে, দেখা যাক। হ্যাঁ 4টে ডিম রয়েছে, 4টে ডিম রয়েছে, 4টেতেই 4টে ডিমই ফার্টাইল রয়েছে। বাকি এখানে একটা নতুন পেয়ার রয়েছে হোয়াইট মেল, হোয়াইট মেলের সঙ্গে ফন ফিমেল, হোয়াইট মেলের সঙ্গে ফন ফিমেল, নতুন পেয়ার, বাচ্চাটাকে রেডি করা পেয়ার, আমার বাড়িরই বাচ্চা, এরা নেস্টিং করে নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত ডিম আসেনি। এই এক পেয়ারই আমার ফাঁকা রয়েছে যে এখনো পর্যন্ত রেজাল্ট করেনি, এই একটাই পেয়ার ফাঁকা রয়েছে। বাকি এখানেও দেখুন একটা পুরনো পেয়ার, ব্ল্যাক মেলের সঙ্গে হোয়াইট ফিমেল, ঝুড়িটা দেখব না, এরা কিছুই নেই, এর বাচ্চা 3টে ছিল, 3টে বাচ্চা ছিল, এরা আবার ডিম দেওয়ার প্রস্তুতি, এখনও ডিম দেয়নি, এর 3টে বাচ্চা ছিল, 3টে বাচ্চা দেখুন এখানে আলাদা করেছে, এর 3টে বাচ্চা এখানে আলাদা করা আছে, এই দেখুন এই 3টে বাচ্চা কিন্তু ওরই। ব্যাপারটা হয়েছে কি, এই যে মেলটা দেখছেন, এই মেলের একটা ফিমেল পেয়ার ছিল, ফিমেল পেয়ারটা এক্সপায়ার করে গেছে এবং ওই ফিমেলটার মেল এক্সপায়ার করে গেছে, যে কারণে ওদেরকে আবার নতুন করে পেয়ার দিচ্ছি এবং বাচ্চাগুলো আলাদা করে দিয়েছি।
এই বাচ্চাগুলো হচ্ছে এই মেলের বাচ্চা, কিন্তু এই ফিমেল এক্সপায়ার করে গেছে। আর এখানে একটা বেঙ্গলির বাচ্চাও রয়েছে যেটা আলাদা করা আছে। বেঙ্গলির বাচ্চাটা বাস্কেটের মধ্যে রয়েছে। বাকি এখানে একটা নতুন পেয়ার, পেয়ারটা ডিম দিয়েছিল, হোয়াইট মেলের সঙ্গে ব্ল্যাক ফিমেল। আমার বাড়ির বাচ্চা রেডি করা ব্ল্যাক ফিমেল হোয়াইট মেল, এরা 5টা ডিম দিয়েছিল, কিন্তু ডিমের জার্মের ছিল না বলে, আনফার্টাইল ছিল বলে আমি ফেলে দিয়েছি, কিন্তু এরা আর এখনও দেয়নি, কালকেই ডিম ফেলেছি, কালকেই ডিম ফেলেছি। বাকি এই একটা নতুন ফেয়ার, কিন্তু মনে হচ্ছে একটা বাচ্চা মারা গিয়েছে। দেখুন একটা বাচ্চা মারা গিয়েছে, ওরা ফেলে দিয়েছে বাস্কেট থেকে। বাস্কেটটা আমি নামাবো। এখানে পেয়ারটা রয়েছে ফন মেলের সঙ্গে হোয়াইট ফিমেল, হোয়াইট ফিমেল ফন মেল। দেখবো বাস্কেটটা নামিয়ে কী রয়েছে রেজাল্ট। এরা 4টা ডিম দিয়েছিল, 3টে বাচ্চা হয়েছে। আমি কালকে দেখেছিলাম 3টে বাচ্চা ছিল, বর্তমান 2টো বাচ্চা রয়েছে আর 1টা ডিম রয়েছে। ওই ডিমটা আনফার্টাইল আছে, কিন্তু এখানে 1টা বাচ্চা এক্সপায়ার করে গেছে। নতুন পেয়ার এটা হতেই পারে। ঠিক আছে, এই দেখুন আমার ফিল্টার সেট আপ। বাকি এপাশে বড় খাঁচার যে সেট আপটা রয়েছে, দেখুন এখানে এক পেয়ার ককাটেল রয়েছে, নতুন ককাটেল রেডি হচ্ছে, নতুন এনেছি। এটা পেয়ার বর্নিং হয়ে গেছে, পাল ফিমেল ব্ল্যাক মেল, সুন্দর একটা পেয়ার, কিন্তু এখনো পর্যন্ত ভাঁড় নেয়নি, একটু ভয়ে আছে, একটু ভয়ে আছে, এখনো পর্যন্ত ভাঁড় নেয়নি। বাকি এখানে একটা নতুন পেয়ার রয়েছে, স্পাইক পেয়ার। দেখুন এরা ভাঁড় ধরেছে, খুব তাড়াতাড়ি ডিম দেখতে পাবো, খুব তাড়াতাড়ি ডিম দেখতে পাবো। দেখুন আর এখানে আমার 3টে বদ্রি রয়েছে, এক জোড়া বদ্রি বাচ্চা থেকে রেডি হচ্ছে, এই পেয়ারটা বাচ্চা থেকে রেডি হচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমি রেনবো বাচ্চা আশা করতে পারি, এই পেয়ারটা যখন ব্রিড করবে। আর এইখানে একটা এক্সট্রা মেল রয়েছে, মেলটা আমার পুরনো মেল, আগে যে আগের ভিডিও দেখলে এই মেলটা প্রোগ্রেস দেখতে পাবেন, কিন্তু বাকি সব বদ্রি মারা গিয়েছে। ওই একটাই মেল, বদ্রি অফ টিকে গিয়েছে, কিন্তু খুবই উইক এবং দুর্বল, অসুস্থ ছিল। ও আস্তে আস্তে সুস্থ হচ্ছে, সুস্থ হলে ওর সঙ্গে একটা ভালো ফিমেলের কেয়ার করবো। বাকি এখানে একটা ককাটেলের বাচ্চাগুলো আমি আলাদা করেছি, দেখুন আমার যে ব্রিডিং পেয়ারটা রয়েছে ককাটেলের, তার ফার্স্ট ক্লাসের বাচ্চাগুলো আলাদা করেছি। বাকি এখানে কনুর পেয়ারটা রয়েছে, প্রায় 10 মাস 11 মাস বয়স হয়ে গেছে, কিন্তু এই সিজনে আমি এদের রেজাল্ট নেব না, নেক্সট সিজনে, পরের সিজনে আমি, এটা হ্যান্ড টেম, ঠিক আছে। সামনে একটা মেল, পেছনে একটা ফিমেল, এদের প্রোগ্রেসও আপনারা দেখতে পাবেন পরের সিজনে। বাকি এখানে দেখুন আমার এক পেয়ার পুরনো পেয়ার বেঁচে গিয়েছিল, ব্লু মেল, মেলটার কালার দেখুন, সকালবেলা বিট দিয়েছিলাম বিট খাওয়ার জন্য,
সবজির মধ্যে বিট খাওয়ার জন্য গোটা মুখে দেখুন লাল হয়ে গেছে, খুবই সুন্দর। এর সঙ্গে লুটিনো, ইয়েলো লুটিনো ফিমেলের পেয়ার, এরা 5টা ডিম দিয়েছিল। এদের ফার্স্ট ব্রিড, এটা 5টা ডিম দিয়েছিল, 5টাই বাচ্চা হয়েছিল, কিন্তু একটা বাচ্চা এক্সপায়ার করে গেছে, 4টে বাচ্চা রয়েছে। খুব সুন্দর 4টে বাচ্চা। মেলের কালারটা দেখি, মেলের কালারটা দেখি, বাকি আমার ফাইনাল ককটেল ব্রিডিং পেয়ারের সেকেন্ড ক্লাচ। এটা ফিমেল, পাল ফিমেল বাইরে রয়েছে, এছাড়া মেলটা ভেতরে আছে, মেলটা ভেতরে রয়েছে, এই বেরিয়ে গেল। পেয়ারটা দেখুন খুব সুন্দর একটা পেয়ার, হেলদি আর খুব সুন্দর বাচ্চা মানুষ করে। ওরা ফার্স্ট ক্লাচে 3টে ডিম দিয়েছিল, 3টেই বাচ্চা হয়েছিল, কিন্তু একটা বাচ্চা মারা যায় পরে। এই সেকেন্ড ক্লাচে 4টে ডিম দিয়েছিল, 1টা ডিম ফলস গিয়েছে, 3টে বাচ্চা হয়েছে, দেখুন 3টে বাচ্চা হয়েছে। দুটো পেছনে একটা ছোট রয়েছে, খুবই সুন্দর। আশা করব বিগত দিনে আরও সুন্দর প্রোগ্রেস আপনাদের সামনে তুলে ধরার। শুধু একটু সাপোর্ট করবেন, যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন এবং অল করে দিন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। একটু সাপোর্ট করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানান, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও কমেন্টে লিখুন, যাতে আমি ভুলগুলো সংশোধন করতে পারি। খুবই সুন্দর পেয়ার। তো আমি আগেও ককাটেল করেছি, লুটিনো ককাটেল, কিন্তু আমার বাড়িতে ডিম দিয়েছে কিন্তু বাচ্চা হয়নি, সব ডিম ফলস যেত। এটাই ফার্স্ট পেয়ার যে আমার বাড়িতে ককাটেল বাচ্চা করলো, দেখুন। তো আপনাদের সকলের কাছেই একটা অনুরোধ রাখবো, প্লিজ একটু সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করুন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি যদি থেকে থাকে সেটাও একটু কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে ভুলগুলো সংশোধন করতে পারি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই বন্ধুরা।